হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভুনা খিচুড়ি। অনেকে মাংস আদা রসুন দিয়ে ভুনা খিচুড়ি খান, তো নো মাংস নো আদা রসুন, শুধু নিরামিষ দিয়ে, নিরামিষ টাইপের এটা ভুনা খিচুড়ি। এটা আপনারা একবার ট্রাই করে দেখেন বাসায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেরি না করে কি কি কীভাবে রান্না করতে প্রসেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার ফার্স্টে দিতে হবে 2টা শুকনো লঙ্কা, আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কাটা হালকা যখন বাদামি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে 1টা তেজপাতা আর হচ্ছে গরম মশলা। গরম মশলাতে জানেন আপনারা কী কী থাকে, এলাচ, দারচিনি, লং, তারপর আপনার হচ্ছে গোলমরিচ, তো এগুলো অ্যাড করে দেবেন। এটা যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন আপনাকে দিতে হবে আদা। আদা ছেঁচে, আদা ছেঁচে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে আদা এভাবে ছেঁচে দিয়েছি, তো আদা বাটা দেওয়া যাবে না, এটাকে ছেঁচে দিতে হবে। তারপর আদাটা যেরকম বাদামি রং না হচ্ছে সেরকম আপনার আদাটাকে ভাজতে হবে। তারপরে আমি বলে দিচ্ছি যে আপনার চাল আর ডালের পরিমাণটা, আপনি যদি চাল 1 কেজি পরিমাণ নিয়ে থাকেন তাহলে আপনাকে 1/2 কেজি ডাল নিতে হবে। আপনি চাল যে পরিমাণ নেবেন সে পরিমাণের অর্ধেক আপনাকে ডাল নিতে হবে। আর ডালটা বলে দিচ্ছি, ডালটা আমি কিন্তু এই ডালগুলো একদম ছোটো ছোটো ডালগুলো নিয়েছি, আমি কিন্তু বড় ডাল নিইনি। আপনি বড় ডাল নিতে পারেন, হ্যাঁ আমার কাছে ছোটো ডাল ছিল, আমি ছোটো ডাল দিয়ে তার জন্য রান্না করছি। আপনি বড় মুগের ডাল যেটা আছে সেটাকে আপনি 50% আগে থেকে সিদ্ধ করে নেবেন, কারণ চালের সাথে দেখা যায় ডালটা পরে সিদ্ধ হতে চায় না। তো আমার এই ভুনা খিচুড়িটা মানে ঝরঝরা হবে না, তো আমার এই খিচুড়িটা যে খিচুড়ি যেরকম থাকে সেরকমটাই হবে, একদম নরম, একটু নরম টাইপের থাকবে। কিন্তু যে পোলাও বিরিয়ানি যেরকম একটু ঝরঝরা খিচুড়ি সেরকম আমি করতে চাচ্ছি না, আমার খিচুড়িটা একদম খিচুড়ির মতোই নরম হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে ঝালটা যেরকম খাবেন সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন, ইচ্ছা যদি আপনারা বাটা না দিতে চান তাহলে এইভাবে এই আপনি লঙ্কা দুটো ফেলে দিতে পারেন, আপনারা বসে দিয়ে লঙ্কাটা কেটে দিতে পারেন। তো আমি বেটিং দিয়েছি, তো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। তো যখন লঙ্কাটা এরকম ভাজা হয়ে যাবে, মশলাগুলো সব ভাজা হয়ে যাবে, তখন আপনাকে অ্যাড করে দিতে হবে 5 ফোড়ন, যেটা 5 সোমবারি, তো এটাকে এই পরিমাণ দিয়ে দিতে হবে। এটা আপনি জানেন কীভাবে বানায়। তো এটা যখন এরকম পুরো পুরো কালার হয়ে যাবে ভাজা, তখন আপনাকে এর মধ্যে হলুদ অ্যাড করে দিতে হবে, 2 চামচ পরিমাণ হলুদ অ্যাড করে দিতে হবে, যেহেতু এটার মধ্যে চাল আছে তো চালের জন্য হলুদটা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে, তো আমি এখন এটার মধ্যে কী করবো, এই চাল, এই চালটা এটার মধ্যে আমি অ্যাড করে দেবো। চালটা মিশানোর পর আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে চালটাকে ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাবে, চালটা সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাবে। তো আমি এটার মধ্যে কোনো গরম পানি ব্যবহার করছি না, আপনার চাইলে গরম পানি দিতে পারেন, কিন্তু আমি এটার একটা ঠান্ডা পানি দেবো। তো আপনারা জানেন কতটুকু পানি দিতে হবে, তো আমি তারপরে বলে দিচ্ছি, যদি আপনি 1/2 কেজি চাউল হয় তাহলে আপনি 1 কেজি পানি এটার মধ্যে করতে পারেন, তো যদি লাগে আপনি পরে দিতে পারবেন। তো আপনি 1 কেজি পানি আগে দিবেন, তো যদি লাগে তাহলে আপনি আবার পরে পানি অ্যাড করে দেবেন, কারণ খিচুড়িটা একটু ঝরঝরা আমি করতে চাচ্ছি না, তার জন্য আমার পানিটা একটু বেশি আমি দেবো। চালটা কষানো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব,
তো আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে যে পর্যন্ত চালটা ফুটে না আসছে সেপর্যন্ত আমি ঢেকে এটাকে রান্না করছি। এটাকে আমি হাই হিটে দেব না, আমি মিডিয়াম হিটেই দেব। যখন মিডিয়াম হিট এটা বলক চলে আসবে তখন আমি এটাকে সামান্য একটু কমিয়ে একটু লোয়ে রাখবো, কারণ চালটা আমাকে ফুটিয়ে দিতে হবে, নাহলে পানিটা শুকিয়ে যাবে, চালটা কাঁচা রয়ে যাবে। তার জন্য আমাকে যখন পানিটা ফুটে উঠবে তখন আমাকে একটু লো করে দিতে হবে। তো আমি একটা আমার খিচুড়ির জন্য মশলা বানিয়ে রেখেছি, এই মশলাটা দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালচা কালচা কালার। তো আমি এটা কীভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রাঁধুনি ছোটো ধনিয়া, যে কোনো মশলা দোকানে গেলে এটা পেয়ে যাবেন। আর হচ্ছে যে বড় ধনিয়া দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে কাঁচা জিরা। তো এই তিনটা একসাথে মিক্স করে আপনাকে ভালো করে একটু ভেজে তারপরে মিহি করে পাটার মধ্যে বেটে নিয়েছি। তো আমি শুকনো করে বেটেছিলাম, আমি একটু পানির সাথে অ্যাড করে এভাবে গুলে নিয়েছি। তো গুলে নিলে দেখা যায় মশলাটা খুব সুন্দর, তরকারিতে দিতে খুব ভালো লাগে, বা খিচুড়িতে বা যে কোনো কিছুতে দিতে এটা জিনিসটা সুন্দর অ্যাড হয়ে যায়, ভালো মিশে যায়। তো আমি খিচুড়িটা উঠিয়ে নিচ্ছি, হরাটা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কত সুন্দর, পানিটা শুকিয়ে আসছে। তো আমি এখন এই যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর আপনাকে হরা দিয়ে ভালো করে আবার ঢেকে দিতে হবে, আপনাকে হিটটা লো রাখতে হবে। বেশি দিলে তাপটা যদি বাড়িয়ে দেন তাহলে হয়তো বা পানিটা শুকিয়ে যাবে কিন্তু চালটা হবে না। এটা আমি যেহেতু পুরান পোলোর চাল, তো আপনাকে লো করে রেখে এটা ভাপে রান্না করে নিতে হবে। তো আমি হরাটা আবার ঢেকে দিচ্ছি, হরাটা খুঁজে নিলাম, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর পারফেক্টলি হয়ে যাচ্ছে আমার। তো এখন আমি যেহেতু এটা আমার লাস্ট পর্যায়ে খিচুড়িটা হয়ে যাচ্ছে, তো আমি এর মধ্যে কী করবো, এক টেবিল চামচ ঘি অ্যাড করে দেবো। আপনারা যদি না চান তাহলে দেবেন না, কারণ আমার কাছে ছিল বিধে আমি ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটার একটা গ্রান এখানে আস খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে আবার একটু ভাপে ঢেকে দেবো, দমে এটা সিদ্ধ হয়ে যাবে। আমার খিচুড়িটা হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর, কতটা দেখতে মজাদার লাগছে দেখছেন। তো দেখে আমি লাড়াটা দেখছি, দেখতেই পাচ্ছেন একদম গরম ধোয়া বের হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি আগেই বলেছি আমি খিচুড়িটা ঝরঝরা করব না, খিচুড়ি যেহেতু আমাকে খিচুড়ি খিচুড়িই রাখতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের চুলাতেই দেখিয়ে দিচ্ছি পরিবেশন করার আগে, আমি চুলাতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখছেন কতটা সুন্দর পারফেক্টলি হয়েছে। তো আমি আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা একটা চালও মানে কাঁচা নেই, সবগুলো পারফেক্টলি হয়ে গেছে, ডালটাও সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আপনারা এর সাথে আমার চ্যানেলে সবজি তরকারি কীভাবে রান্না করে সেটা দেওয়া আছে, যেটাকে বলে পাঁচ তরকারি, লাবড়া পাঁচ তরকারি বা যে যে নামে আর কি চিনে। তো আপনারা ওইখান থেকে পাঁচ তরকারিটা দেখে নেবেন। তো ওইটার সাথে এই খিচুড়িটা খুব ভালো ওই তরকারিটার সাথে যায়, তো আপনারা একসাথে ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটা রেসিপি। তো আমার রেসিপিটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন, বা কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর লাইক করে দিবেন, আর একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন কোনো আবার রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।